পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে মানব দেহে দরজা কয়টি, আজ সে ব্যাপারে আলোচনা করব। মানব দেহ একটি ঘর স্বরূপ, যে ঘরে স্বয়ং পরমের বসবাস। আর যে ঘরে স্বয়ং পরমের বসবাস, যে ঘর স্বয়ং পরম নিজের হাতে তৈরি করে তার মধ্যে তিনি স্বয়ং বসবাস করছেন, নিশ্চয়ই সে ঘরটি সামান্য ঘর নয় এবং নিশ্চয়ই তাহা অত্যন্ত রহস্যপূর্ণ। এই ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে রহস্যময় সৃষ্টি হচ্ছে এই মানব দেহ। তাই এই দেহ নামক ঘরের মালিকের সন্ধান পেতে হলে অবশ্যই এই ঘর সম্পর্কেও জানতে হবে। এই ঘর সম্পর্কে জানতে না পারলে সেই মালিক সম্পর্কে জানা যাবে না। তাই আধ্যাত্মিকতায় দেহতত্ত্বের গুরুত্ব সবচেয়ে বেশি। আত্মতত্ত্বই হচ্ছে দেহতত্ত্ব। এই মানব দেহ ঘরে শুধু পরম একা বাস করেন না, তার সাথে আরও অনেকেই বসবাস করেন। এই দেহেই আমার বসবাস, এখন কোথায় আমার বসবাস আর কোথায় পরমের বসবাস সেটাও আমাদের জানা উচিত। এই দেহটি আমি নই, এই দেহ হচ্ছে আত্মার বসবাসের একটা খাঁচা স্বরূপ বা ঘর, যে ঘরে আত্মা বসবাস করে। আর এই ঘর সম্পর্কে জানতে হলে সেই ব্যক্তির কাছে যেতে হবে যিনি এই ঘর সম্পর্কে খুব ভালো মতো জানেন, যার সাথে এই ঘরের কারিগরের ভালো একটা সম্পর্ক, ভালো চেনা জানা। তার কাছে গেলেই এই ঘর সম্পর্কে জানা যায়। তিনি কে? তিনি হচ্ছেন একজন সদ্গুরু। একজন সদ্গুরুর কাছে গেলেই এই ঘরের তত্ত্বভেদ বা যত রহস্য আছে তা জানা যাবে। আর যখন আমরা এই ঘর সম্পর্কে জানতে পারবো তখন এই ঘরের মালিক সম্পর্কে জানতে পারবো এই ঘরের কোথায় আমার বসবাস। আমি এই ঘরে বসবাস করছি কিন্তু আমি কখনো আমাকেই দেখতে পাইনি, আমি নিজেও জানি না আমার বসবাস কোথায় আর পরমের বসবাস কোথায়। এই হাত পা মুখ যা কিছু দেখছি কোনো কিছুই আমি নই। তাই এই দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন তাকে আর কেউ মানুষ বলে না, তখন বলে এটা একটা লাশ, মৃত লাশ, অর্থাৎ মালিকবিহীন একটি ঘর। তাই বোঝা যায় যে এই ঘর আমি নই, বরং ঘরটি আমার। তাই আমাকে জানতে হলে, আমার ঘরের মালিককে জানতে হলে একজন গুরুর কাছে আমাকে যেতেই হবে। গুরুর কথাগুলো এই জন্য আগেই বলছি কারণ এই তত্ত্বগুলো খুব গভীর, এগুলো গুরুর কাছ থেকেই জানতে হয়। যেহেতু এটি একটি ঘর তাহলে নিশ্চয়ই এই ঘরের দরজা আছে, ঘর থাকলে তার দরজা থাকাই স্বাভাবিক। এখন জানার বিষয় হচ্ছে সেই দরজা কয়টি, কোন দরজা দিয়ে ঘরের কোন জায়গায় প্রবেশ করতে হয়, কোন দরজার পাহারাদার কে, কোন দরজা দিয়ে প্রবেশ করলে সেই পরমের কাছে পৌঁছানো যায়, নিজের কাছে পৌঁছানো যায়। আমরা দরজা কাকে বলি? ঘরের যে অংশটা মূলত খোলা যায়, যেমন জানালা বলা যায় বা দরজা, এগুলো খোলা যায় ঘর থেকে, যেটা দিয়ে ঘরে আমরা প্রবেশ করি। এই মানব দেহ সেই রকম কিছু স্থান রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো খোলা, সেগুলোকেই মূলত দেহের দরজা বলা হয়। এই দেহের দরজা নিয়ে কয়েকটি মতামত রয়েছে। যারা বাউল ভাবধারায় আধ্যাত্মিকতা নিয়ে সাধনা করেন বা যারা সনাতনী ভাবধারায় আছেন তাদের একটি মতামত, এবং যারা সুফি ভাবধারায় আছেন, একটু ইসলামিক ভাবধারা যেটা বলা হয়, তাদের আরেকটি মতামত। কিন্তু উভয় মতামতের মূল কথাই হচ্ছে বা উভয় পক্ষের মূল কথাই হচ্ছে স্রষ্টার কাছে পৌঁছানো। বাউল ভাবধারা বা সনাতনী ভাবধারায় যারা শিক্ষা দিয়ে থাকেন যেসব গুরুরা, তাদের মতে এই মানব দেহে নয়টি দরজা আছে। সে দরজাগুলো কি কি? সেগুলো হচ্ছে দুই চোখ, নাকের দুই ছিদ্র, দুই কান, মুখ, গুহ্যদ্বার বা মলদ্বার, আরেকটি হচ্ছে জননেন্দ্রিয় বা লিঙ্গ। এই হচ্ছে মোট নয় দরজা। কেউ কেউ মুখকে বাদ দিয়ে
মূত্রপথ এবং জননেন্দ্রিয়কে আলাদা করে বলেছেন, অর্থাৎ দুই চোখ, দুই নাকের ছিদ্র, দুই কান, গুহ্যদ্বার বা মলপথ, মূত্রদ্বার এবং জননেন্দ্রিয়। অর্থাৎ জননেন্দ্রিয় বলতে বোঝাচ্ছি মাতৃরেহেমের যে পথটা। কারো কারো মতে এই মুখ বাদ দিয়ে এই নয়টি হচ্ছে নবদ্বার। এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূত্রদ্বার এবং লিঙ্গ, এই দুটিকে যারা আলাদাভাবে বলছেন তাদের চেয়ে যারা জননেন্দ্রিয় এবং মুখের কথা বলেছেন তাদেরটাই বেশি যুক্তিযুক্ত। কারণ মূত্রপথকে আলাদাভাবে বলার কিছু নেই। পুরুষের বেলায় লিঙ্গ অর্থাৎ মূত্রপথ এবং সন্তান জন্ম দেওয়ার জন্য যে পথ দুটিই এক, এক কথায় লিঙ্গ। কিন্তু নারীর বেলায় সেটা ভিন্নতা, অর্থাৎ জননেন্দ্রিয় এবং মূত্রপথ নারীর আলাদা আলাদা হয়ে থাকে। তাই নারীর বেলায় মূত্রপথ এবং জননেন্দ্রিয়কে আলাদা করতে পারলেও পুরুষের বেলায় সেটা সম্ভব না। তাই মুখ বাদ দিয়ে মূত্রপথ এবং জননেন্দ্রিয়কে ধরার কিছু নেই। বরং এর চেয়ে ভালো এবং উত্তম যেটা মনে হয় সেটা হচ্ছে মুখ সাথে জননেন্দ্রিয়। এক্ষেত্রে পুরুষের বেলায় লিঙ্গ আর নারীর বেলায় সেটা মাতৃরেহেম, সেক্ষেত্রে নারীর মূত্রপথ বাদ যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে দরজাকে বিচার করা হয় যে অর্থে, সেদিক দিয়ে পুরুষের দরজা 9টি এবং নারীর দরজা 10টি পাওয়া যায়। অর্থাৎ পুরুষের শুধু লিঙ্গ, পেশাবের পথ এবং সন্তান জন্ম দেওয়ার পথ একই, কিন্তু নারীর ভিন্ন, নারীর দুটি, অর্থাৎ মূত্রপথ আলাদা এবং জননেন্দ্রিয় বলতে যেটা বোঝায় বা মাতৃরেহেম সেটা আলাদা। তাই স্বাভাবিক বিচারে বলা যায় পুরুষের 9টি দরজা পাওয়া যায় এবং নারীর এক্ষেত্রে 10টি পাওয়া যায়। কিন্তু যেহেতু তারা নবদ্বারের কথাই বলে থাকেন, 10দ্বারের কথা বলে থাকেন না, তাই এখানে নারীর মূত্রপথটা বাদ দেওয়াটাই ভালো হবে। তাহলে পুরুষ এবং নারীর মধ্যে একটা সমতা আসবে। কিন্তু এ কথা উপেক্ষা করা যায় না যে দরজা ধরার যে পদ্ধতি বলা হয় অর্থাৎ যে ছিদ্রগুলো, সেক্ষেত্রে নারীর বেলায় 10 দরজা বললে কোনো ভুল হবে না, বা তারা যেভাবে ব্যাখ্যা করছেন মুখ বাদ দিয়ে তাদেরকেও ভুল বলা যাবে না। উভয় মতামতই ভালো, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে স্রষ্টা পর্যন্ত পৌঁছানো। তারপরে বলতে গেলে নারীর বেলায় আরও দরজা পাওয়া যায়, অর্থাৎ সন্তান জন্মের পর দয়াল প্রদত্ত তাদের আরও 2টি দরজা খুলে দেওয়া হয় তার নির্দিষ্ট সময়ের জন্য, সেক্ষেত্রে নারীর 12 দরজা হয়ে যায়। কিন্তু 12 দরজার কথা বলা যায় না, তাই যেহেতু সে 2টি সাময়িক সময়ের জন্য তাই সে 2টি দরজাকেও বাদ দিতে হবে। তারপর 9.5 দরজার কথা বলা হয়ে থাকে, 9 দরজার জায়গায় 9 দরজা ঠিকই থাকবে। এই আধা দরজা যেটা, সেটা নিয়েও একটু মতভেদ পাওয়া যায়। সেটা হচ্ছে নাভিমূলকে সেই অর্ধেক দরজা বলা হয়, নাভিমূল বলা হয় এই জন্য, অর্থাৎ সেখানে সকল নারীগুলো একসাথে এসে মিলিত হয়েছে, অর্থাৎ নারী বলতে এখানে রগগুলো বলা হয় আর কি, তাই এটাকে নাভিমূল বলা হয়। আর এটাকে পূর্ণ দরজা না ধরে অনেকে অর্ধেক দরজা বলে থাকেন। আবার কেউ কেউ নবদ্বারের কথা যখন বলেন তখন নাভির কথাটা বাদ যায়, যখন নাভিটাকে ধরা হয় তখন এটাকে অর্ধেক দরজা হিসাবে ধরা হয়। তাই মূল হচ্ছে 9 দরজা, নাভি হচ্ছে অর্ধেক দরজা, এই হচ্ছে 9.5 দরজা। আবার কেউ কেউ এভাবেও ব্যাখ্যা করে থাকেন পুরুষের হচ্ছে 9 দরজা এবং নারীর হচ্ছে 10 দরজা, যে 10টি দরজার কথা বললাম, অর্থাৎ তাদের জননেন্দ্রিয় বা লিঙ্গ এবং মূত্রপথ আলাদা। তো এই হলো পুরুষের 9 এবং নারীর হচ্ছে 10, মোট 19 দরজা। এখন নারী পুরুষ যেহেতু একে অন্যের আধা, দুজন মিলি এক পূর্ণ, তাই নারী পুরুষ মিলে 2 আর মোট ইন্দ্রিয় হচ্ছে 19টি। এখন 19কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে 9.5 আসে। এভাবেও কেউ কেউ 9.5 দরজার ব্যাখ্যা দিয়েছেন। 9.5 দরজার ব্যাপারে আরেকটি মতামত আছে, সেটি হচ্ছে ব্রহ্মদ্বার বা ব্রহ্মদরজা, যার অবস্থান মাথায় অর্থাৎ সহস্রার, যেটাকে হাহুত মঞ্জিল বা লামকাম বলা হয়। যেহেতু এই দরজার কোনো মুখ নেই তাই এটাকেও অর্ধেক দরজা বলে থাকেন অনেকে, অর্থাৎ মূল 9 দরজা এবং নাভিকে বাদ দিয়ে
এই সহস্রারকে ব্রহ্মদ্বার বা ব্রহ্মদরজা বা সেই অর্ধেক দরজা বলা হয়ে থাকে। এখন সাড়ে নয় দরজার ব্যাপারে আমরা জানতে পারলাম, যদিও মতভেদ রয়েছে কিন্তু এই মতভেদগুলো তেমন কোনো বড় বিষয় না, ছোটোখাটো মত পার্থক্য, মোটামুটি সবার সাথে সবগুলোই প্রায় মিলে যায়। মানুষের ব্যক্তিগতভাবে বা উপলব্ধি থেকে কিছু ভিন্নতা থাকতেই পারে, এটা মন্দ কিছু না। আর যে মতামতটি বললাম নবদ্বারের কথা বা সাড়ে নয় দরজার কথা, এটা মূলত যারা বাউল ভাবধারার বা সনাতনী ভাবধারার তাদের কথা। সুফি ভাবধারার যারা আছেন তাদের এরকম নবদ্বারের কোনো কথা নেই, তারা মূলত পঞ্চমঞ্জিলের কথা বলে থাকেন, অর্থাৎ পাঁচটি দরজা। সুফি ভাবধারায় যারা দীক্ষা দিয়ে থাকেন তারা মূলত পঞ্চমোকাম এবং পঞ্চমঞ্জিলের কথা বলে থাকেন, এটা মোটামুটি সবাই হয়তো বা জানেন। মঞ্জিল হচ্ছে দরজা বা পথ যেখান দিয়ে প্রবেশ করতে হয়, আর মোকাম হচ্ছে সেই স্থান অর্থাৎ দরজা দিয়ে যেখানে প্রবেশ করতে হয়, মূল জায়গাটা। তাই এখানে দরজা বলতে সুফিদের ভাষায় হবে পাঁচটি মঞ্জিল। সেই মঞ্জিলগুলো হচ্ছে হাহুত, লাহুত, নাসুত, মালকুত, জবরুত। আর সেই সবগুলো মঞ্জিল হচ্ছে উপরের দিকে, অর্থাৎ উপরের যে দরজাগুলো আছে সেক্ষেত্রে দুই চোখকে আলাদাভাবে না বলে একসাথে ধরা হয়, দুই নাককে আলাদাভাবে না ধরে একসাথে ধরা হয়, দুই নাকের ছিদ্রকে একসাথে ধরা হয় এবং মুখ। এই হচ্ছে চারটি দরজা। আরেকটি দরজা হচ্ছে সেই ব্রহ্মদ্বার যেটা বললাম বা সহস্রার, সেটা হচ্ছে একদম উপরে, যাকে হাহুত মঞ্জিল বা লা মোকাম বলা হয়, যেখানে আছে অরাউল ওরা মোকাম, বাউলরা যেটাকে সহস্রার বলে থাকে, কেউ কেউ লা মোকাম বলে থাকে, সেটা হচ্ছে সে আরেক দরজা, সেটাকে অর্ধেক দরজা বলেনি। অর্থাৎ এই হচ্ছে পাঁচটি দরজা বা পাঁচটি মঞ্জিল। আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে সুফিদের অধিকাংশ তত্ত্বই উপরের দিকে, নিচের দিকে তাদের তেমন কোনো তত্ত্ব নেই, এবং বাউল ভাবধারায় বা সনাতনী ভাবধারায় অনেকেই নিচের দিকগুলোকেও অনেক গুরুত্ব দিয়ে থাকেন, তাই নিচের দরজাগুলো ধরতে গেলে নবদ্বার হয়ে যায়। কিন্তু সুফিরা নিচের দরজাগুলোকে ধরেন না, বিধায় এই পাঁচ দরজা বা পাঁচটি মঞ্জিলের মধ্যেই তারা থাকেন। কিন্তু এই পাঁচ মঞ্জিল বা পাঁচটি দরজা এবং বাউলদের যে নবদরজা, এগুলো নিয়ে মতানৈক্যের তেমন কিছু নেই বা খুব বেশি বাগ্বিতণ্ডতার কিছু নেই, উভয় পক্ষ তাদের মতামত দিয়েছেন। এবং মূল বিষয়টা হচ্ছে যেটা আগেও বললাম, স্রষ্টাকে লাভ করা, স্রষ্টার কাছে পৌঁছানোর কথা। আর আমার যে মতামত বা আমার গুরুর যে শিক্ষা বা আমাদের দরবারে যে ভাবধারা, যে দর্শন, সেটাও হচ্ছে এই পঞ্চমঞ্জিলের কথা বলে থাকে। এখন কথা হচ্ছে শুধু এই নবদ্বার বা সাড়ে নয় দরজা বা এই পাঁচ মঞ্জিল মোকাম, এগুলো শুধু নাম জানলেই হবে না, এগুলোর আরও কিছু গভীর রহস্য আছে যেটা গুরুর কাছ থেকে জানতে হয়। আমি যেটুকু বললাম এগুলো হচ্ছে নাম জানা, এতে আপনাদের আগ্রহ বাড়বে, কিন্তু মূল যে রহস্য ভেদ সব গুরুর কাছ থেকেই জানতে হবে। কারণ দরজার নাম জানলে কোনো লাভ নেই, বরং কোন দরজায় কে পাহারা দিচ্ছেন, কোন দরজা দিয়ে কার কাছে পৌঁছাতে হয়, এগুলো জানতে হবে। আর এগুলো হচ্ছে গুরুজ্ঞান। পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে অবশ্যই একজন সম্যক গুরুর ভজন করে জানতে হবে, আর বাকিটা হচ্ছে আত্ম উপলব্ধি। উপলব্ধি না হলেও কোনো লাভ নেই, শুধু জানলেই হবে না। তাই ওপেন প্ল্যাটফর্মে যতটুকু বলা যায় আমি ততটুকু বলার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের গুরুর কাছ থেকেই জানতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা মন্তব্য করে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।